অনেকদিন কবুতরের খোঁজ খবর নেওয়া হয় নাই, তো আজকে আসলাম যে আমি যে কবুতর আসলে রেখে গেছিলাম, শুরু করছিলাম আসলে তিনটা কবুতর থেকে, এরপর আরও দুইটা কিনছি, মোট কবুতর ছিল হলো পাঁচটা। করোনা পরপর যখন চলে যাই আমি, তখন আসলে কবুতর আর দেখা হয়নি। তো তারপরে কয়েকবার বাড়িতে আসছি, দেখানো হয়নি কবুতর। তো আজকে একটু দেখবো যে এখন আসলে কতগুলো কবুতর আছে। এখন কবুতর আসলে দেখে আমার আব্বা, আমিও দেখি মাঝে মধ্যে যখন বাড়িতে আসি, খাবার টাবার দিই, মাঝে মাঝে দেখতে আসি। কবুতর এখন দেখবো যে বাসাগুলোর কি অবস্থা। নর্মালি বাসাগুলোর অবস্থা তো ভালোই থাকে, কিন্তু অনেকদিন ধরে পরিষ্কার করা হয়নি, আমিও বাসায় থাকি না, পরিষ্কার কম করা হয়, তো সেই হিসেবে আসলে কবুতরের ওটা দেখতেছি যে অবস্থা আসলে খুবই খারাপ, পরিষ্কার করা হয় নাই অনেকদিন থেকে, মাঝে মধ্যে পরিষ্কার করতে হয়। এই যে দেখেন বাসাগুলো মোটামুটি ফাঁকা দেখা যাইতেছে, কয়েকটা কবুতর বসে আছে শুধু। উপরে এরা দেখতেছি দুটা বাচ্চা দিছে সানসেটের, এখানে সানসেট না আসলে ভেন্টিলেটর। আর এইদিকে কিছু কবুতর দেখা যাচ্ছে যে বসে আছে, এরা আসলে এমনি এমনি বসে নাই, ডিম নিয়ে বসে আছে। তো মোটামুটি আব্বা যেটা বললো যে মোটামুটি এক দুই সপ্তাহ পরেই চার পাঁচ জোড়া করে কবুতর বাচ্চা বিক্রি করে। এখন আমি যখন গতবার আসছিলাম তখন মোটামুটি 30 জোড়া থেকে 40 জোড়ার মতো কবুতর ছিল। এখন দেখতেছি এখন কবুতর অবশ্য দুপুরবেলা, এখন সেই হিসেবে কবুতরগুলো সব বাইরে গেছে, দেখা যাচ্ছে না সব কিছু, তবে কয়েকটা আছে। এগুলো সব মিক্সড ব্রিড, কোনোটাই আসলে সরাসরি বলা যাচ্ছে না যে দেশি অথবা গিরিবাজ, এরকম কিচ্ছু বলা যাচ্ছে না। এই যে এই পাশে যেই চকলেট কালারের যেটা দেখতেছেন, এইটা হলো কিংয়ের বাচ্চা। আমি কিং আনছিলাম, দুইটা কিং আনছিলাম আমার কাজিনের বাসা থেকে, আমার বড় কাজিন নাজনীন আপার বাসা থেকে। ওইখান থেকে আনার পরে এখানে মোটামুটি 4-5 জোড়ার মতো বাচ্চা দিছিল। এরপরে আমাদের এদিকে বলে যে গাওরা বা বন বিড়াল, যেটা ওরা এসে কবুতর খেয়ে ফেলছিল, তো এই কিংগুলা একটু কম নড়াচড়া করতে পারে। একটু দেখাই, কিংগুলা একটু কম নড়াচড়া করতে পারে, মানে কম উঠতে পারে, তো এদের ধরা সোজা। আর এরা মোটামুটি মাটিতেই থাকে, এই যে একটা মাটিতে, তো মাটিতে থাকার কারণে এরা আসলে মানে খুব সহজ টার্গেট যে কারোর। তো এই বড়গুলো যেগুলো আসলে মাদার পেয়ার ছিল, এই এই পেয়ারটা পুরোটাই নিয়ে গেছে। সেই পেয়ারটা নিয়ে যাওয়ার পরে আমার আসলে মোটামুটি তখন প্রায় 4 জোড়া কিং নিয়ে গেছিলো। তো 4 জোড়া কিং নিয়ে গেলে এক একটা কিংয়ের দাম, মানে 1 জোড়া কিংয়ের দাম হইল প্রায় 1,500-2,000 টাকার মতো, আরও বেশি ক্ষেত্রে বেশি, আরও বেশি যদি পিওর কিং হয় তাহলে 5-6,000 টাকা অথবা 7-8,000 টাকা জোড়া হয়। আর এই যে এগুলো দেখতেছেন, এগুলো হলো আমার গিরিবাজের বাচ্চা, সব বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সময় গিরিবাজ আনছি, তো এগুলো আসলে একসাথে রাখার জন্য সব মিক্সড ব্রিড হয়ে গেছে। নর্মালি আমরা যেসব গিরিবাজ দেখি সেই গিরিবাজ থেকে এই গিরিবাজগুলো একটু আলাদা। আর আমাদের বাসায় আমার বাবা মা এত খাওয়ায় এদের, এদের গ্রোথ অনেক বেশি। এই যে দেখেন যে একটা কবুতর, এটা এটা আমার হাতের সাথে কম্পেয়ার করে দেখেন, এই কবুতরটা হলো গিরিবাজ, গিরিবাজ আর
প্লাস হইলো যে মাঝখানে কিং আসছিল, কিংয়ের সাথে এটা হলো ডাবল ক্রস হয়েছে। ডাবল ক্রস বলতে এরা হলো দুই তিন, মানে এটা হলো তিন নাম্বার প্রজন্ম, এই জন্য এটা গায়ে একটু একটু কিংয়ের ইয়েটা পাইছে। আর এই যে এটা এটা হলো গিরিবাস, গিরিবাস আর হলো আগে একটা ক্রস আনছিলাম ওই ক্রসের সাথে মিলছে। আর এই যে এটা এটাও হলো আরেকটা কবুতর আছে, নামটা মনে করতে পারছি না, ওই কবুতরের ক্রস প্লাস ওই কবুতর প্লাস গিরিবাজের ক্রস। তো এরা আকারে অনেক বড় হয়, আর এদের যে বাচ্চাগুলো বাচ্চার দামও মোটামুটি অনেক বেশি হয়। বেশি হয় বলতে এদিকে কবুতরের বাচ্চা পাওয়া যায় 150 টাকা জোড়া, 150 টাকা 200 টাকা এর বেশি হয় না। কিন্তু আমার এই কবুতর যে ইয়েগুলো সেগুলো আমি মোটামুটি 250 থেকে 300 টাকা জোড়া বেচতে পারি, কারণ এগুলো প্রায় একটাই হাফ কেজি করে, মানে বাচ্চাগুলো হাফ কেজি করে হয়, বাচ্চাগুলো গ্রোথ অনেক বেশি থাকে ছোটোবেলায়। মানে কবুতর আমরা বাচ্চা থাকতেই খাই, গ্রোথ অনেক বেশি। আজকে এই কবুতরের রুমে নিয়ে আসার কারণ হলো আমাদের বাসায় অনেক আগে করোনার মাঝখানে একটা আমরা কুকুর পালছিলাম। তো এই কুকুরটা আসলে মানে তখন অনেক ভালোই ছিল, ভালো ছিল বলতে এটা শিখানো হয়েছিল আমার যেই নতুন প্রথম যেই একজোড়া কবুতর আনছিলাম, এই কবুতর বাচ্চা আনছিলাম, বাচ্চা দিয়ে শুরু করছিলাম। তো এই বাচ্চা কবুতরটা আপনার আসার পরে আমি একদিন বের করছি, রুম থেকে বের করছি, বের করে এখানে ছিল না ওই বাসায় ছিল, মানে আমার বাসায়, তো বের করছি রুম থেকে, রুম করে বের করে রাখছি, আর কবুতর দুটা একটু সামনের দিকে আগে গেছে। তো সাথে সাথে কুকুরটা এসে একটা বাচ্চা মুখে করে নিয়ে চলে গেল, মুখে করে আমি পিছিয়ে পিছিয়ে দৌড়ে গিয়ে খুঁজে পাই নাই, তারপরে অনেকক্ষণ খোঁজাখুঁজি পরে নাই, পরে আমার এত রাগ লাগছিলো, পরে কুকুরটা আসছে কুকুরটাকে মারছিলাম। মারার পরে আমি একটা বাড়ি দিছি, লাগে নাই যদিও, তারপরে কুকুরটা ভয় পাইছে, ভয় পেয়ে বুঝতে পারছে যে আসলে আমার কাজটা ঠিক হয়নি। তো পরে সে কী করছে, সে গিয়া ওই কবুতরের বাচ্চা যেখানে ছিল সেখান থেকে নিয়ে আবার মুখে করে নিয়ে আবার এসে আমাকে আমার সামনে রেখে দিল। তো কথা হচ্ছে সে যে নিয়ে গেছে এই শখটা নিতে পারেনি কবুতরের বাচ্চা, আর একটু লাগছিলো, তো সেই জন্য বাচ্চাটা ওইখানে আসলে মারা গেছে। পরে তারপরে আরেকটা বাচ্চা, এরকম একটা বাচ্চা ছিল তখন, তারপরে ওই বাচ্চাটাকে বাঁচাইতে পারিনি, তখন আমি নতুন নতুন কবুতর পালি, তো এই জন্য আসলে বাঁচানো কঠিন ছিল। তো তারপরে হইলো কি, তারপরে কবুতরটা তারপরে বুঝে গেছে যে আসলে, সরি, কুকুরটা বুঝে গেছে যে কবুতরের বাচ্চা আসলে ধরা যাবে না, তো তারপরে আর কিছু হয়নি। তো আজকে অনেক দিন পরে, মাঝখানে প্রায় 2-3 বছর ছিল না, মানে বাইরে ছিল কুকুরটা, বাইরে ঘোরাফেরা করতো, আমি বের করে দিয়েছিলাম, কারণ আমার আব্বা আবার এই যে মুরগি পালে, মুরগি, তারপরে আগে টার্কি ছিল, টার্কি মোটামুটি 50টার মতো টার্কি ছিল। তো টার্কি যখন ছিল তখন খরচ অনেক বেশি ছিল, টার্কির খরচ আসলে অনেক বেশি, তো টার্কির সাথে সাথে কুকুর পালাটা আসলে মানে ইকোনমিক্যাল ছিল না। সো আর টার্কি আসলে কুকুরকে দেখতে পারতো না, কুকুর টার্কিকে দেখতে পারতো না, তো মামুনে মারামারি করতো, তো এই দুইটা কারণে আসলে কুকুর তখন বের করে দেওয়া হয়েছিলো। তো এরপরে যেটা হলো যে এই কুকুরটা মানে বাড়ির বাইরে ছিল অনেকদিন, পরে এইবার বাসায় এসে দেখি, বাসায় এসে 23 তারিখ বাসায় এসে দেখি কুকুরটা বাড়িতে। তো মাকে জিজ্ঞাসা করলাম বাড়িতে কেন, তো বলতেছে যে এই কুকুর আসলে আবার আসছে বাড়িতে, তো অনেকদিন এই বিড়াল টিড়াল ঝামেলা করতো, কুকুর আসার পর বিড়াল নাই, তারপর আমাদের গুই সাপ আসতো, গুই সাপ নাই, বেজি নাই, কুকুর আসার পর থেকে এগুলো সব নাই হয়ে গেছে, তো এই জন্য কুকুর রেখে দিয়েছিল। এবার তো কিছু হয় না, এমনি খাওয়া আমি কয়েকদিন খাওয়ালাম কুকুরকে। তারপরে হয়েছে কি, আজকে কালকে হলো আমাদের মোটামুটি যে মুরগিগুলো দেখা যায় এই মুরগিগুলো পালতেছে, এগুলো হলো যে পাকিস্তানি মুরগি, আর এদিকে কক মুরগি বলে। তো এই মুরগিগুলো মানে ভালোই ডিম পারে, মোটামুটি অনেক ডিম পারে। তো এই মুরগিগুলো অনেক ভালোই ডিম পারে, তো এই মুরগির মোটামুটি দিনে 5-6টা করে এটা ডিম দেয়, সব মিলাই 50টার মতো মুরগি আছে, 5-6টা দিনের বেলা ডিম দেয়, রাতের বেলাতে দেই, দিনের বেলা যে 5-6টা আছে মানে 10টার মতো ডিম দেয়। তো কালকে একটা ডিমও খুঁজে পাওয়া যায়নি, তো আমাদের ধারণা ছিল যে হয়তো কেউ এসে নিয়ে চলে গেছে, থাকি এখানে, যদিও বাসার মানে ইয়েটা বন্ধ, কিন্তু তারপরও এই পাশে আসলে আসে না কেউ। এই যে দেখেন ওয়াল,
এই যে ওয়াল দিয়ে ঘেরা পুরাটা, কিন্তু তারপরেও এই যে মুরগিগুলো বসে আছে, কিন্তু তারপরে একটা ডিমও নেই। তো কেমন জানি ডাউট হয়েছে আমার আব্বার। তো আমার আব্বা আবার কুকুর পছন্দ করে না। তো তারপরে করছে কি, এটা হলো গার্লস স্কুল, গার্লস স্কুলের বাচ্চাগুলো এনে আজকে মানে নতুন বই দিছে, সব অনেকদিন পর স্কুলে আসছে, এই জন্য ঘোরা ফেরা চলতেছে। তো করছি কি, তারপরে যেগুলো মানে এই কুকুরটা, তারপরে আপনার হলো এই ঝামেলা শুরু করার পরে আজকে সকালবেলা আব্বা আসছে, উঠছে সকালে, সকালে বলতে 8টার দিকে উঠে এখন দেখে যে এদিকে আসছে, আইসা দেখে যে কবুতরের ঘর তো খোলা রেখে গেছে। তো খোলা দেখে কবুতর এই নিচে আমাদের একটা বাচ্চা উঠছিল, নিচে ঘোরাফেরা করতো বাচ্চাগুলো, ছোটো ছোটো বাচ্চা কবুতর। এই বাচ্চাগুলো পরে আইসা আসলে কুকুর এসা বাচ্চা একটা একটা করে নিয়ে চলে গেছে, বাচ্চাগুলো আসে নিয়ে চলে যাইতেছে। মোটামুটি 5-6টা নিয়ে গেছে আমার আব্বার চোখের সামনেই, 5-6টা বলতে আমার আব্বা তো বলছে 5-6টা, কারণ নিচে ছিল 5-6টা। তো সে তো একটা দেখছে, দেখার পরে কুকুরের সাথে এখন মারামারি শুরু হয়েছে, কুকুরকে বাড়িতে আসতে দেওয়াই যাবে না। তো যেভাবে হোক কুকুরকে আমি আটকাচ্ছি, আমি আজকে আসি, দেখতে আসলাম যে ঘর খোলা আছে নাকি, যদি ঘর খোলা থাকে তাহলে হুট করে ঢুকে যাবে, ঢুকে গেলেই তো সমস্যা, ঢুকে গেলে একটা বাচ্চাদের নিয়ে যায় তাহলে অনেক মানে খারাপ লাগে। কারণ টাকা তো বড় ব্যাপার না, ব্যাপারটা হইলো ভালোবাসা। একটা জিনিস পালতেছি, এই জিনিস পারলে আসলে ভালোবাসা তৈরি হয়ে যায়। সো সেটার থেকেই আসলে মানে ধরেন আমি একটা বাচ্চা দেখতেছি, গত 10-12 দিন দেখলাম ভালো মতো ঘুরতেছে ফিরতেছে, এই সময় হঠাৎ করে দেখা গেল বাচ্চাটা নাই, তখন এমনি খারাপ লাগে। যে কোনো জিনিস মারা গেলে আমরা যারা জিনিস পালি এই পাল পালে মানে খারাপ লাগে, একটা জিনিস চলে গেলে খারাপ লাগে। যাই হোক, সো আজকে ভিডিওটা এই পর্যন্তই, অনেক ভিডিও করে ফেলছি আজকে, পশু পাখি দেখাইছি কম, আমাকেই দেখাইছি বেশি। আর এই যে এখানে খাইতে দিই মুরগিগুলোকে, খাইতে দিই রাখি মুরগিকে মেইনলি খাইতে দিই, কিন্তু আসলে এই যে কবুতরগুলো আর তো বেয়ে বেড়ায় আর সবসময় উঠে এসে খাই। আর ওই পাশে আমাদের বাড়িতে আজকে আর না দেখাই, পরে দেখাবো, গাছপালাগুলো দেখাবো আরেকদিন। সো